বয়স মাত্র 53 বছর কলকাতার নজরুল মঞ্চে জীবনের শেষ শো হাম রহে ইয়া না রহে কল গানে যখন ভূত অনুগামীরা তখন কেই বা জানতো আর কিছুক্ষণ পরেই কে কে চলে যাবে নাগালের বাইরে কলেজ কর্তৃপক্ষের অব্যবস্থাপনা থেকে শুরু করে মঞ্চ ব্যবস্থাপনা সবই এখন প্রশ্নের মুখে তবে এদিন সবকিছুকে ছাপিয়ে গিয়েছে তার অনুগামীদের বিষণ্ণতা আলিপুরের এক বেসরকারি হাসপাতাল থেকে গায়ক কেকের মরদেহ নিয়ে আসা হয় এসএসকেএম এ প্রায় 2 ঘন্টা ধরে সেখানে চলে ময়নাতদন্ত কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম জানান তিনি শোকস্তব্ধ তবে মৃত্যুকে কেন্দ্র করে অহেতুক তর্চা বন্ধ হওয়া উচিত কেকের পপুলারিটি এমন ইয়াং ক্রাউড একদম ইয়াং ক্রাউড ঝেকে ধরে ইভেন কালকেই আমাকে কেএমডিএস থেকে বলা হচ্ছিল যে আর কলেজকে দেবেন না কারণ ওই সিটের ওপর ওটা নাচানাচি করে সিটগুলো অর্ধেক ভেঙে যায় আর এরকম একজন পপুলার আর্টিস্ট সে কলকাতায় পারফর্ম করছে ন্যাচারালি ইয়াং ক্রাউডকে যতই ওরা প্রোটেকশনে রেখেছে যা করেছে কিন্তু সে জনস্রোতকে আটকানো যায়নি কিন্তু তার জন্য স্টেজের পারফরমেন্সে কোনো না স্টেজের পারফরমেন্সে একটা খাটনি হয় এর তাতে হয় কিন্তু ঠিক যে কেকের যা পপুলারিটি ছিল একটা যেখানেই প্রোগ্রাম করছে একটা জনস্রোত বিশেষ করে ইয়াং ছেলেমেয়েরা পাগলের মতন ছুটে যাচ্ছে তর্চা চলছে প্রশ্ন হয়তো আরও উঠবে তবে কলকাতার মানুষের বুকে থেকে যাবে কেকে আর তাই সম্মান জানাতে বাঁকুড়া থেকে তড়িঘড়ি কলকাতা ফেরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা জানাতে আসেন তার অনুগামীরা সাদা ফুল দিয়ে সাজানো হয়েছে বেদি সাদা কাপড়ে ঢাকা স্ট্যান্ডে সাদা ফুলে সাজানো হয়েছে শিল্পীর ছবিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে সেখানে রজনীগন্ধার ছড়া সাজিয়ে দেন কান্নায় ভেঙে পড়েন কেকের স্ত্রী প্রিয় গায়ককে বিদায় দেওয়া হয় গান স্যালুটে বিদায় জানানোর পালা শেষ হলে কেকের দেহ নিয়ে আসা হয় বিমানবন্দরে সেখান থেকে পরিবারের সঙ্গে মুম্বই ফেরেন তিনি অচেনা এক পৃথিবীতে পাড়ি দিয়েছে কেকে আর অসংখ্য অনুরাগীদের জন্য জানিয়ে গেলেন আলবিদা ক্যামেরায় চিরন্তন রায়ের সঙ্গে সৌমিতা ভট্টাচার্যের রিপোর্ট আরোহী নিউজ